Hello everyone, welcome to my channel Clinical Parshala. I am Aminul Rahman. Today I discuss about respiratory tract infection. This chapter very important for medical practitioner and medical student and in general. Ajker alochonar bishoy hocche respiratory tract infection. Respiratory tract infection hocche dui rokomer, ek upper respiratory tract infection and lower respiratory tract infection. आज के आलोचना करब अपार रेस्पिरेटरी ट्रैक इनफेक्शन ये अपार रेस्पिरेटरी ट्रैक इनफेक्शन टा क्या है बा एर कारण की बा एर ट्रीटमेंट की आछे से सम्पर्के आज के विस्तारित आलोचना करब आज के आलोचनार विषय वस्तु होच्छे रेस्पिरेटरी ट्रैक इनफेक्शन ये रेस्पिरेटरी ट्रैक इनफेक्शन सम्पर्के जानार आगे बा आलोचना करते जावार आगे আমাদেরকে আগে জেনে নিতে হবে যে যে রেসপিরেটরি ট্র্যাক কয় ধরনের প্রথমে বলে নিই যে আপার রেসপিরেটরি ট্র্যাক আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক এই দুই ধরনের রেসপিরেটরি ট্র্যাক আমাদের শরীরের মধ্যে থাকে আপার রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে আমাদের শরীরে কোন পার্টসগুলো থাকে সেগুলো হচ্ছে নোজ নেসাল ক্যাভিটি ফ্যারিংস ল্যারিংস माउथ और थ्रोट और वोकल कैविटी এইগুলো সব এই যে অঞ্চলগুলো সবই হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে অবস্থিত যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হবে তখন এই অঞ্চলগুলোই শুধু ইনফেকশন হবে আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে আমাদের লাংস উপরিভাগ এবং নিচের ভাগ পর্যন্ত লোয়ার রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে পড়ে আজকে আলোচনা করব শুধু আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন সম্পর্কে এখন জেনে নেব যে এই আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনটা কোন প্যাথোজেন দ্বারা হয় ইট ইজ এ কমন ভাইরাল ইনফেকশন এটা সাধারণত একটা ভাইরাস দ্বারা হয় আর যখন ভাইরাস দ্বারা আক্রমণ করে আমাদের কোন পার্টসগুলো যেমন নোজ আমাদের নাক থ্রোট অ্যান্ড এয়ারওয়েজ আমাদের নাক নেসাল ক্যাভিটি গলা এবং এয়ারওয়েজ আমাদের যে অঞ্চল দ্বারা বাতাস চলাচল করে সেই অঞ্চলগুলো সাধারণত এই ভাইরাস দ্বারা ইনফেকশন হয় আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন ইউজুয়ালি রিসলভ ইন সিভিয়ার টু 10 ডেজ যখন আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হবে এটা কিওর হতে সময় লাগবে সিভিয়ার মানে অনেক দিনও লাগতে পারে এবং মিনিমাম 10 দিনও লাগতে পারে এখন জানবো যে এই আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনটা কিভাবে ছড়িয়ে পড়ে কারণ এটা একটা ছোঁয়াচে জাতীয় রোগ কারণ আগে আলোচনা করেছি যে এর প্যাথোজেনটা হচ্ছে একটা ভাইরাস ভাইরাস ঘটিত রোগ মানে ছোঁয়াচে কারণ একজনের কাছ থেকে আরেকজনের কাছে সহজে ছড়িয়ে পড়ে কিভাবে ছড়িয়ে পড়ে হাউ ইট ইজ স্প্রেড ইট ইজ এয়ারবর্ন রেসপিরেটরি ডুপ্লেটস এটা একটা এয়ারবর্ন ডিজিজ বাতাসের সঙ্গে একজনের কাছ থেকে আরেকজনের কাছে সহজে ছড়িয়ে পড়ে কিভাবে ছড়িয়ে পড়ে আক্রান্ত ব্যক্তির কফ এবং তার হাঁচি এই ভাইরাসটা ছড়াতে সাহায্য করে টাচিং আমরা জেনে গেছি যে কোভিড আক্রান্ত রোগীর গায়ে টাচ করলে হাতে টাচ করলে আক্রান্ত হওয়ার চান্স থাকে কারণ কোভিডও করোনা ভাইরাস একটা ভাইরাস এই কোভিড যে হয়েছিল তার যে প্যাথোজেন ছিল সেটা একটা ভাইরাস সহজেই একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়িয়ে পড়ে সুতরাং আমরা জানি যে ভাইরাস ঘটিত রোগ মানে ছোঁয়াচে সহজেই একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছে যায় তাই টাচ করলে আক্রান্ত ব্যক্তিকে টাচ করলে হয়ে যেতে পারে অলসো স্প্রেড বাই স্যালাইভা যে ব্যক্তিকে এই ভাইরাস আক্রমণ করেছে তার মুখের যে লালা সেই লালা থেকেও ছড়িয়ে পড়তে পারে যদি থ্রো কিসিং স্যার ড্রিঙ্কিং যদি আক্রান্ত ব্যক্তিকে চুম্বন করা হয় কিংবা সে যে গ্লাসে বা কোনো পাত্রে জল খেয়েছে সেই পাত্রে যদি অন্য কেউ মুখ দিয়ে পান করে নেয় তাহলে কিন্তু তারও হয়ে যেতে পারে সুতরাং এটা এয়ারবর্ন ডিজিজ সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে বা এক ব্যক্তি থেকে আরেক জায়গার কাছে পৌঁছে যায় এখন জানবো যে আপার রেসপিরেটরি ইনফেকশন হলে আমাদের শরীরে কি কি লক্ষণ প্রকাশ পাবে
symptom of upper respiratory infection. एक cough होवे, ज्वर होते पारे, fever, hoarse voice, गला धरे जाबे, कथा बोलते पारबे ना, fatigue, दुर्बल हो पड़बे एवं आच्छन्न भाव थाकबे एवं lack of energy, शरीर जेनो शक्ति हारिए फेलबे, red eye, चोख लाल हो थाकबे আর রানি নোজ, নাক দিয়ে জল পড়তে থাকবে। আর কি হবে, সোয়ালেন লিম নোজ, আমাদের যে লিম গ্ল্যান্ড আছে সেই লিম গ্ল্যান্ড ফুলে যেতে পারে। প্রথমত এই লক্ষণগুলোই আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের দেখা যায়। এবং আমরা এবারে জেনে নেব যে কোন লক্ষণগুলো দেখা গেলে আমাদেরকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যখন পেশেন্ট এই ধরনের কিছু লক্ষণ অনুভব করবে, অবশ্যই একজন চিকিৎসকের সাহায্য নেবে। কারণ যে লক্ষণগুলো হচ্ছে রোগীকে অ্যাকিউট টু অ্যাকিউটের দিকে নিয়ে যাবে। কারণ যখন এই আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশান অনেক দিন ধরে রোগী ভুগতে থাকবে, তখন কিন্তু এই ধরনের কিছু লক্ষণ দেখা দিতে পারে। লস অফ কনসিয়াসনেস, রোগী চেতনা হারিয়ে ফেলতে পারে। হাই ফিভার, উচ্চ মাত্রায় তাপমাত্রা, জ্বর হবে 103 ডিগ্রি ফারেনহাইটের উপরে, র্যাপিড ব্রিথিং, ঘন ঘন শ্বাস প্রশ্বাস করতে থাকবে, অথবা অর ডিফিকাল্টি ব্রিথিং, শ্বাস নিতে অসুবিধা হবে, সিভিয়ার কফিং, প্রচুর পরিমাণে চেস্টের মধ্যে কফ হয়ে যাবে, উইজিং, যখন পেশেন্ট আসবে তখন বাইরে থেকে অনুভব করা যাবে যে মনে হচ্ছে ছাতির ভিতরে কিছু একটা শব্দ হচ্ছে, সাঁই 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 শব্দ, এই ধরনের একটা শব্দ বাইরে থেকে শোনা যাবে। আর ডিজিনেস, রোগীর মাথা ঘুরতে থাকবে। যখন এই ধরনের লক্ষণগুলো রোগী অনুভব করবে, সে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এখন জেনে নেওয়া যাক যে এই আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হলে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব বা চিকিৎসা করব। দুটো পদ্ধতিতে হয়, একটা হচ্ছে সাপোর্টিভ কেয়ার, একটা হচ্ছে সেলফ কেয়ার। কোনো কিছু সাহায্য নিয়ে চিকিৎসা করতে হতে পারে বা আমরা নিজেরা নিজেরা চিকিৎসা করতে পারি, এই ধরনের কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে এই আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের চিকিৎসা করা যেতে পারে। সাপোর্টিভ কেয়ার মধ্যে রিহাইড্রেশন, শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক করার জন্য ওয়াইসের জল খেতে হবে, রুগীকে রেস্টে রাখতে হবে। আর সেলফ কেয়ারের মধ্যে বলছে, যেহেতু এটা আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশান, আমাদের নাকে সাধারণত সর্দি এসে যায় বা জল পড়তে থাকে, সুতরাং ভালো করে আমাদের নাকটাকে ওয়াশ করতে হবে বা ধুতে হবে। আর কি যে ইউজ হট লজেন্স, কিছু মেডিকেটেড লজেন্স আছে যেগুলো সকালে একটা সন্ধ্যাবেলা একটা চুষে যদি আমরা খাই, তাহলে কিন্তু এই ধরনের ভাইরাস ইনফেকশন থেকে রক্ষা পাওয়া যাবে। আমাদের ইন্ডিয়াতে যে লজেন্সগুলো পাওয়া যায়, যেমন স্ট্রেপসিল, স্ট্রেপসিল, অ্যালেক্স, সাইনারেস্ট, লজেন্স, এই ধরনের কিছু মেডিকেটেড লজেন্স আছে যেগুলো আমরা যদি সকাল সন্ধ্যে চুষে খাই, তাহলে এই আপার রেসপিরেটরি জাতীয় ইনফেকশন থেকে আমরা বাঁচতে পারব। অ্যান্টিবায়োটিক ইউজ ইন অ্যাকিউট আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন ইন কেস অফ সাসপিসিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশন, মানে হচ্ছে আমরা কখন এই আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। কারণ আমরা জানি এটা ভাইরাস ঘটিত একটা প্যাথোজেন দ্বারা হয়, সুতরাং ভাইরাস ঘটিত রোগের জন্য অ্যান্টিবায়োটিক কাজ করে না। তবু অ্যাক্যুট ইনফেকশনের ক্ষেত্রে বা সাসপিসিয়াস ব্যাকটেরিয়া দ্বারা যখন এটা সংঘটিত হয়ে যাবে, কিছুদিন ধরে যখন পেশেন্ট এই ধরনের সিমটমের মধ্যে বা এইসব ভাইরাস ইনফেকশন দ্বারা ভুগতে থাকবে, তখন দেখা যাবে যে সেকেন্ডারিভাবে কিছু ইনফেকশন হয়ে গেছে, কিছু ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয়ে গেছে, তখন কিন্তু আমরা কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি।
সেই অ্যান্টিবায়োটিকগুলো কী? যখন এই আপার রেসপিরেটরি ইনফেকশান সিভিয়ার হয়ে যাবে বা অ্যাকুট হয়ে যাবে বা সাসপিসিয়াস কোনো ব্যাকটেরিয়া দ্বারা সংগঠিত হবে, তখন আমরা প্রাইমারিলি কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি। যেমন ফার্স্ট অপশনের মধ্যে আমরা যেটা চয়েস করবো অ্যামোক্সাসিলিন উইথ ক্লাভনোলিক অ্যাসিড, যেটা আমাদের ইন্ডিয়ায় ব্র্যান্ড আকারে পাওয়া যায় ক্লাভন 625, মক্স ক্লাব 625। এটা আমরা 1 tablet DDPC ইন্টু 10 days, একটা করে দুবার খাওয়ার পর 10 দিন দিতে পারি। আর অন্যতায় ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিকের মধ্যে লেভোফ্লক্সাসিলিন 500 mg, এটা আমরা 1 tablet ODPC ফর 7 days, এই দুটো অ্যান্টিবায়োটিক আমরা প্রথমত চয়েস করতে পারি ওই সিভিয়ার বা অ্যাকুট সাসপিসিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য। এই নাসেল ডিকনজেস্টেন্ট হিসাবে আমরা কিছু অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ ব্যবহার করতে পারি। যখন আমরা দেখবো যে আমাদের নাক বন্ধ হয়ে আছে বা আমাদের সাইনাসাইটিস হয়েছে, আমাদের শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সিউডোএফিড্রিন আর ফিনাইলপাইরিন জাতীয় কিছু অ্যান্টিহিস্টামিনিক ট্যাবলেট আমরা মধ্য রাতে একটা করে খেতে পারি। আর কি কফ সাপ্রেশন হিসাবে আমরা কিছু কাফ সিরাপ ব্যবহার করতে পারি। এই কফ সাপ্রেশন হচ্ছে, যেমন একটা হচ্ছে এক্সপেক্টোরেন্ট আর একটা হচ্ছে বঙ্কো ডাইলেটর। এই কফ সাপ্রেশনের বাজারে যে দুই ধরনের সিরাপ পাওয়া যায়, একটা হচ্ছে এক্সপেক্টোরেন্ট আর একটা হচ্ছে বঙ্কো ডাইলেটর। আমরা এক্সপেক্টোরেন্ট কখন ব্যবহার করব? যখন যে ড্রাই কফ আমাদের শুকনো কফ ছাতিতে আছে সেটাকে তুলে বের করার জন্য আমরা এক্সপেক্টোরেন্ট জাতীয় কোনো সিরাপ খেতে পারি। যেমন আমাদের ইন্ডিয়াতে যে এক্সপেক্টোরেন্ট জাতীয় যে সিরাপগুলো, যেমন অ্যালেক্স সিরাপ, গ্রিলিংটাস, এগুলো সব এক্সপেক্টোরেন্ট জাতীয় কফ সিরাপ। আমরা 2 চামচ করে 2 teaspoonful আমরা 2 চামচ করে দুবার খেতে পারি, এটা অ্যাডাল্ট ডোজের জন্য। আর আমরা বঙ্কো ডাইলেটর হিসেবে কি ঔষধ ব্যবহার করতে পারি? যে বঙ্কো ডাইলেটর আমরা তখনই ব্যবহার করতে পারি যখন দেখব যে ছাতির মধ্যে প্রচুর কফ এবং ড্রাই হয়ে গেছে, পেশেন্ট কেসে তুলতে পারছে না, তখন সেই কফটাকে নরম করার জন্য কিছু আমরা কাপ সিরাপ ব্যবহার করতে পারি। যে আমাদের যে বঙ্কাসগুলো, বঙ্কাসের মধ্যে যে কফ বসে গেছে, সেই বঙ্কাসের মধ্যে কফকে ডাইলেট করে তুলে দেওয়ার জন্য যে কাশির সিরাপগুলো আমরা খাই, যেমন ধরুন লেবো সালবিউটামল, ব্রোমোক্সিন এবং টারবিউটোলাইন, এই ধরনের মলিকিউল দিয়ে বাজারে যে সিরাপগুলো পাওয়া যায় সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এই মলিকিউলের মধ্যে যেমন আমরা বাজারে দেখতে পাই অ্যাসকোরিন, এলএস, গ্রিলিংটাস, বিএম, এই ধরনের কিছু বঙ্কো ডাইলেটর আমরা ইউজ করতে পারি। আমরা 2 teaspoonful বিডি 10 days দিতে পারি। আমরা এই ধরনের কিছু কাপ সিরাপ ব্যবহার করতে হবে যাতে এই সাসপিসিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে যে কফটা হবে তাতে তুলে দেওয়ার জন্য বা কমিয়ে দেওয়ার জন্য। আর কিছু অ্যানালজেসিক জাতীয় কিছু আমরা ওষুধ ব্যবহার করতে পারি। কোন ক্ষেত্রে? যখন দেখবো যে ওই সেকেন্ডারি ইনফেকশন হওয়ার জন্য পেশেন্ট উচ্চমাত্রায় জ্বরে ভুগছে বা বডি টেম্পারেচার অনেক বেশি হয়ে গেছে বা রুগী হচ্ছে, শরীরে পেন হচ্ছে, আমরা সেই ক্ষেত্রে কিছু অ্যানালজেসিক ওষুধ ব্যবহার করতে পারি। অ্যানালজেসিকের মধ্যে যেমন ধরুন প্যারাসিটামল, আমাদের বাজারে প্যারাসিটামল 500, 650 এই ধরনের কিছু ডোজে পাই, এগুলো আমরা বয়স অনুপাতে আমরা নির্ণয় করি। এই ধরনের প্যারাসিটামল আমরা ওই ধরনের সিমটম থাকলে ব্যবহার করতে পারি।
এতক্ষণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপার রেসপিরেটরি ট্র্যাক সম্পর্কে আমি আলোচনা করলাম, তার লক্ষণ, তার চিকিৎসা সম্পর্কে আমি আলোচনা করেছি। যদি এই ছোট্ট ভিডিওটিকে আপনাদের ভালো লাগে তাহলে এই ছোট ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করবেন।